নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ শফিউল্লাহ। আচ্ছা আমার বয়স 33। বলুন। আমি দীর্ঘ 5-6 বছর থেকে আমার ঘাড় এবং কোমরে ব্যথা নিয়ে ভুগছি আর কি। তো রাজশাহীতে অনেক ডাক্তার দেখানোর পরে তারা PLID পসিবিলিটি বলছিল আর কি, সেভাবে ট্রিটমেন্ট করছে। তারপরে এক সময় গিয়ে আমি পুরোটাই অকেজো হয়ে যাই। MRI করার পরে তারা বলে যে আপনার বোন টিবি হয়েছে। আচ্ছা তারপর আমি কনফার্ম হওয়ার জন্য ঢাকাতে গেছিলাম, সেখানে রেডিওলজি ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাইছি, সেও বলছে যে এটা আপনার বোন টিবি হয়েছে আর কি। তারপর তারা টিবির ওষুধ খাওয়ানো শুরু করে। এখন সমস্যা কি হচ্ছে আপনার? আমার এখন ব্যথাটা আবার হচ্ছে, আমি একটু বলি আর কি। তারপরে আমি ঠিক আছে দর্শক, ইন্ডিয়া চলে যাই। ওকে দর্শক, আমরা বুঝতে পেরেছি, আমাদের সময় কম, আপনাকে আপনাকে ধন্যবাদ। আমরা উত্তর দিচ্ছি যে ওনা, আমি যেটা বলছিলাম যে প্যাথোলজিক্যাল এনি প্রবলেম থেকে কিন্তু ঘাড়ের সমস্যা হতে পারে, বোন টিবি। তো এই ক্ষেত্রে ওনার যেটা এখন যদি যে কমপ্লেন যদি তৈরি হয় যে অবশ্যই টিবির ওষুধ খেয়ে যেতে হবে, এছাড়া কোনো পথ নেই, এবং পাশাপাশি তাকে আপনার থেরাপি করাতে হবে, এবং সেটা কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে স্বর্ণপন্ন হয়ে যে যদি থেরাপিগুলো চালিয়ে যায়, তার যে নষ্ট হলো শরীরের অংশ সেটাও রিগেন হবে এবং ভবিষ্যতেও সে ভালো থাকবে। মানে স্বীকৃত থেরাপি সেন্টারে, এমন না যে যে কোনো জায়গায় ব্যাগের ছাতার মধ্যে অনেক দিক না, এটা অবশ্যই দেখে শুনে তাকে ফিজিওথেরাপি নিতে হবে, এবং যদি নেয় এবং রোগী অবশ্যই ইম্প্রুভ। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের ঘাড় ব্যথা এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আরটিভির সকল দর্শক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় কারোর জন্যই অপেক্ষা করে না, আর অপেক্ষা করে না বলি যতক্ষণ প্রাণ ততক্ষণ আনন্দের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকুন। অর্থাৎ যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠান শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার মধ্যরাতের সংবাদের পর রাত 1:45। সবার কাছে দেখবার আমন্ত্রণ রইল এবং সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভাশিস আর শুভকামনা।